সো নমস্কার বন্ধু বান্ধবী সকল, স্বাগত জানাইছো আপনার আমার ইউটিউব চ্যানেল সিএসসি সলিউশনত। আর আজি আমি আলোচনা করিম যে রিভার্ড ব্যাগ কিয় লাগে। কাস্ট সার্টিফিকেট বহুতে এপ্লাই করেছে আর সকলে কমেন্টস করে আছে যে রিভার্ড ব্যাগ লাগিছে, মোর এইটো রিজনের বাবে হয়েছে, মোর এইটো রিজন হয়েছে। সো মেইনলি কিছু রিজনের বাবে কাস্ট সার্টিফিকেটত রিভার্ড ব্যাগ লাগে, আর আজি মই সেই রিজনসখিনি লৈ আহিছো। আর মই আপনাদের স্টেপ বাই স্টেপ এটা এটাকে কৈ যাম। সো আপনাদের নিজের লগত রিলেট করে লব কোনটো কারণত আপনার কাস্ট সার্টিফিকেটত রিভার্ড ব্যাগ আছে, ঠিক আছে। সো প্রথমতে মই আপনাদের কম, ফাদারের কাস্ট সার্টিফিকেট আপলোড নকরার বাবে আপনার রিভার্ড ব্যাগ আছে। সো আপনাদের ফাদারের কাস্ট সার্টিফিকেট যদিহে নাই, আপনাদের যদি নিজের নামত এপ্লাই করব আর যদি দেউতার কাস্ট সার্টিফিকেট নাই, তাহলে আপনাদের রিকমেন্ডেশন লেটার লিখাই লই আনব। সেইটো মই প্রত্যেকটা ভিডিও কৈছো, ডিটেলস ভিডিও মই আজিও এটা বনাই দি আছো স্পেশালি রিভার্ড ব্যাগের উপর, ঠিক আছে গাইজ। সো রিভার্ড ব্যাগ লগার কারণে এইটো এটা হব পারে, ফাদারের যদি কাস্ট সার্টিফিকেট আপনাদের আপলোড নকরে, বা আরো কিছু মানে সাব কাস্টটো ভুলকে দিয়ে, ঠিক আছে গাইজ। সাব কাস্টটো আপনাদের তাত গোটেখিনি লিস্ট আছে, আপনাদের চাই আপনাদের যে অ্যাকচুয়াল কাস্ট হয় সেইটোহে আপনাদের সাবমিট করব বা ক্লিক করব, ঠিক আছে। তারপর আহে গাঁও প্রধানের সার্টিফিকেট নট সাবমিটের বাবে কাস্ট সার্টিফিকেটত বহু ধরনের যে রিভার্ড ব্যাগ দেখবলে পাওয়া যায়। গাঁওবুড়া সার্টিফিকেট অপশনের বাবে কোনো তাত স্পেসিফাই অপশন নাই যে ইয়াত গাঁওবুড়া সার্টিফিকেটটো আপলোড করো, আদার সেকশনত আপনাদের গাঁওবুড়া সার্টিফিকেটটো আপলোড করব, প্লাস গাঁওবুড়াই লিখি দিব লাগিব যে আপনি কোনখন কাস্টৰ পৰা বিলং করে, তেতিয়া আপনার কাস্ট সার্টিফিকেটত কেতিয়াও রিভার্ড ব্যাগ নাই, ঠিক আছে গাইজ। আর আর এটা আছে রিকমেন্ডেশন লেটারের বিষয়ে, মই অলরেডি করো, রিকমেন্ডেশন লেটার আপলোড নকরার বাবেও আপনার কাস্ট সার্টিফিকেটত রিভার্ড ব্যাগ আহে। আর মেইনলি এটা রিজন আছে, সেইটো রিজন হল এপ্লিকেশন ফর্ম আপনাদের সাবমিট নকরার বাবে আপনার রিভার্ড ব্যাগ আহে। এতিয়া বহুত পিএলই বা ভিউয়ার্সে মোক মেসেজ করেছে বা কমেন্টস করেছে যে এপ্লিকেশন ফর্মটো কি হয়, কত পাম। সো বিশেষকে যখনকে সেবা সেতু বা আরটিপিএসর মাধ্যমে এপ্লাই করেছিল কাস্ট সার্টিফিকেট বা অন্যান্য যিকোনো নথি, সিটিজেন রেজিস্ট্রেশনত তাত এপ্লিকেশন ফর্ম সাবমিট করার একো অপশন না থাকে। মই আপনাদের দেখাই দিম এটা পিসিত সিটিজেন রেজিস্ট্রেশনত কেনেকুৱা অপশন ওলায় আর সিএসসি আইডি থকা সকলের কেনেকুৱা অপশন ওলায়, ঠিক আছে গাইজ। সো প্রায়ভাগ যার সিএসসি আইডি নাই, তেখেত সকলে কি করেছে, নিজে সিটিজেন রেজিস্ট্রেশন করেছে আর নিজে সেইখিনি আপলোড করেছে বা কাস্ট সার্টিফিকেট এপ্লাই করেছে, ইনকাম সার্টিফিকেট এপ্লাই করেছে, তাত এপ্লিকেশন ফর্ম আপলোড করার একো অপশন নাই, তার বাবে রিভার্ড ব্যাগত রিমার্কস আহিছে এপ্লিকেশন ফর্ম নট সাবমিটেড হ্যান্স রিভার্ড ব্যাগ। সো মই আপনাদের এইটো এটা রিকুয়েস্ট করব বিচার যে আপনাদের আরটিপিএস বা সেবা সেতুর মাধ্যমে যেহেতুকে এপ্লাই করে বা করলে আপনাদের অল্প চাব বস্তুখিনি তাত কেনেকুৱা ধরনের ইন্টারফেস থাকে, বা যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনাদের নিকটবর্তী আপনাদের সিএসসি সেন্টারলে যাব, তারপর আপনাদের এপ্লাই করব, ঠিক আছে গাইজ। সো মই আপনাদের এটা পিসিত দেখাম, আর মই ভাবো তেনেকুৱা ধরনের একো অপশন নাই রিভার্ট ব্যাকর, আর যদি আছে আপনাদের কমেন্টস করব আপনাদের রিভার্ট ব্যাকর রিজনটা কি, ঠিক আছে। বেশিরভাগ রিভার্ট ব্যাক আছে সেবা সেতু বা আরটিপিএসত এপ্লাই করা ব্যক্তি সকল, কারণ ই ডিস্ট্রিক্ট পোর্টেলত এপ্লাই করা সকলের রিভার্ট ব্যাকর চান্স বহুত কম থাকে, তাত গোটেখিনি ডকুমেন্টস আপলোড করার অপশন থাকে, এপ্লিকেশন ফর্মখন আপলোড করার অপশন থাকে। আর এই এপ্লিকেশন ফর্মখন আপনাদের কোরপর ডাউনলোড করব সেইটো মই আজি আপনাদের দেখাই দিম, ঠিক আছে গাইজ। সো বলক ভিডিওটো আরম্ভ করো, আর ভিডিওটো আরম্ভ করার আগতে আপনাদের এটা সদায় রিকুয়েস্ট করো মই যে যদিহে আপনাদের আমার চ্যানেলের পর কিবা সুবিধা পাই আছে বা কিবা আপনাদের লাভ হয়ে আছে, তাহলে আপনাদের আমার চ্যানেলটো নিশ্চয় সাবস্ক্রাইব করব, আর কাকতে থাকা বেল আইকনটো প্রেস করে আমার যে নোটিফিকেশন আছে সেইটো অন করে লব, যাতে আপনাদের এনেকা ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের পাই থাকে, ঠিক আছে গাইজ। আর যদি আপনাদের কিছু কোয়েরি বা কুয়েশনস থাকে, আপনাদের আমার যে ইনস্টাগ্রাম আইডি আছে সেইটো ফলো করে মোক কুয়েশন দিব, বা মোর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলর গোটেখিনি লিঙ্কস মই ডিসক্রিপশনত দি দিম, আপনাদের তারপর চাই মোক মেসেজ করব পারে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম আইডি হোক, ঠিক আছে গাইজ। সো বলক ভিডিওটা আরম্ভ করো। সো এতিয়া আমি আহি গেছো আমার ল্যাপটপর স্ক্রিনত, যত আপনাদের দেখবলে পাই আছে আমার সিএসসি সলিউশনের পেজ খোলা হয়ে আছে, ইয়াতে আপনাদের কাস্ট সার্টিফিকেট রিলেটেড, ই ডিস্ট্রিক্ট রিলেটেড, পেন কার্ড রিলেটেড সকল ধরনের সমস্যার সমাধান পাব। তো যদি এতালে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, সাবস্ক্রাইব করে লব, আর কাকতে থাকা বেল আইকনটি প্রেস করে লব, যাতে এনেকা ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের পাই থাকে। সো বলক ভিডিওটি আরম্ভ করো। প্রথমতে আমি আই যাও সেবা সেতু পোর্টেলত, যত আপনাদের আগতে হয়তো আরটিপিএস বলেও নাম শুনেছে আপনাদের। সো বলত আমি স্ক্রল ডাউন করে লগ ইন করে লো। সো আজি মই আপনাদের সিএসসি দি লগ ইন করে নেদেখাও, মই আজি সিটিজেন রেজিস্ট্রেশন লগ ইন করে আপনাদের দেখাম যে কিয় আপনাদের রিভার্ট ব্যাগ বেশিকে লাগে। সো আমি লগ ইন করে লো।
লগ ইন করার পিছত ইয়াতে আপনাদের চারিটা অপশন পাবো, সিটিজেন, পিএফসি, সিএসসি এন্ড অফিসিয়াল। তো আমি সিটিজেন রেজিস্ট্রেশন সিটিজেন লগ ইন করে লম। আপনাদের যদি এখন পোর্টালত এতালেক রেজিস্ট্রেশন করা নাই, আপনাদের রেজিস্ট্রেশন করে লব। সো রেজিস্ট্রেশন করার বাবে আপনাদের তলত দেখবলে পায় আছে নিউ ইউজার সাইন আপ ফর মেরি পেহচান। তো ইয়াতে আপনাদের আপনাদের ডিটেলস খিনি ফিল করে এখন পোর্টালত রেজিস্টার করে লব। সো বলক মই নিজের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে লো। সো এতিয়া আমি পাসওয়ার্ড টাইপ করে লো। আর তলত যে চেক মার্ক আছে সেটু ক্লিক করে আমি সাইন ইনত ক্লিক করিম। সাইন ইনত ক্লিক করার লগে আপনাদের একটা পপ আপ মেসেজ আহিব, আপনাদের এইখানে পড়িব পারে নতুবা আপনাদের স্কিপ করিব পারে। সো আমি স্কিপ নাও ক্লিক করিলো। স্কিপ নাও ক্লিক করার লগে আপনাদের এনেকা ধরনের একটা ইন্টারফেস দেখবলে পাব, যত আপনাদের যদি আগতে কিবা এপ্লাই করেছিল সেইখানে ডিটেলস ইয়াত থাকিব। সো মই আগতে ইয়াত এপ্লাই করেছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বাবে, সেইখানে আছে ইয়াত। আর এজন ভিউয়ারসে মোক কমেন্টস করেছিল যে সেবা সেতু পোর্টালের কাস্ট সার্টিফিকেট এপ্লাই করব নারি নাকি। সো মই আপনাদের সেটু এনসার দি আসো। আপনাদের ইয়াত সার্চ অপশনত আপনাদের কাস্ট সার্টিফিকেট বলে সার্চ করলে ইয়াত ওলাই আহিব ইস্যুয়েন্স অফ কাস্ট সার্টিফিকেট, তার মানে সেবা সেতুরপরা আপনাদের কাস্ট সার্টিফিকেট এপ্লাই করব পারে। সো কথাটো মেইন টপিকটো হল ইয়াতে এপ্লিকেশন ফর্ম সাবমিটর অপশন নাহে, গতি সেইটাই মই আপনাদের প্রথমতে দেখাই লো যে সার্চ আমি করে লো। যদিহে আপনাদের কাস্ট সার্টিফিকেট বা অন্য কিবা ডকুমেন্টস এপ্লাইয়ের বাবে প্রসেস করে তেতিয়াহলে এপ্লিকেশন ফর্মটো আপনাদের কোরপরা পাব বা কেনেকে কি প্রসেস থাকে সেইটো দেখাই আছো মই। সো এটি আপনাদের এপ্লাইত ক্লিক করব। এপ্লাইত ক্লিক করার পিছত ইয়াতে আপনাদের কিছুমান গাইডলাইন্স লিখা থাকিব আর রিক্রুটমেন্ট রিকুয়ারমেন্ট বিলাক আপনাদের ইয়াত পড়ি লব পারে কিমান কি ডকুমেন্টসর সাইজ থাকে। সো আপনাদের তারপর আপনাদের এপ্লাইত ক্লিক করব। এপ্লাইত ক্লিক করার লগে সেই ফর্ম খুলি আহিব, ঠিক আছে। আপনাদের দেখবলে পাই আছে এই যে ফর্ম আছে সেই ফর্ম খুলি আছে, ইয়াতে আপনাদের অনলাইন ফিল আপ করব লাগিব আর এই ফলকে ফর্মকে আপনাদের অফলাইনতো সাবমিট করব লাগিব, যি কথা নাকি মই কৈ আছো আপনাদের এপ্লিকেশন ফর্ম, এপ্লিকেশন ফর্ম বা ফিজিক্যাল ফর্ম, ঠিক আছে। সো মই এনেই আপনাদের একটা ডেমো ফিল আপ করে আপনাদের দেখাই আছো, ঠিক আছে। সো ইয়াতে মই এনেই জাস্ট সিলেক্ট করে লৈ আছো, ঠিক আছে। মই ইয়াত কমপ্লিটলি একো সঠিক ডিটেলস মই নিদিও, ইয়াত এনেই জাস্ট আপনাদের বুঝাবর বাবে মই আপনাদের দেখাই গৈ আছো, ঠিক আছে। আপনাদের এটু ধুনিয়াকে ফিল করিব, ঠিক আছে গাইস। সো মই এনেই ডেমো হে আপনাদের দেখাই আছো, ঠিক আছে। আপনাদের ইয়াত ফাদার নেম দিলে, তারপর মাদার নাম দিলে, কিবা সম্পূর্ণ লিখিব দেই, মই ইয়াত জাস্ট থুলমূলকে আপনাদের বুঝাবর বাবে হে দেখাই আছো, ঠিক আছে। ঠিক আছে, আপনাদের ইয়ারপর নিজের যে জাতি জনজাতি আছে সেটা সিলেক্ট করে লব, সাবকাস্টটো সিলেক্ট করে লব। এই দুটার বাবে আপনাদের রিভার্ট ব্যাক আহে, সাবকাস্ট ম্যাচ নকরার বাবে আপনাদের রিভার্ট ব্যাক আহে। আর এড্রেস লাইনত আপনাদের লিখিব পারে, ইয়াত হাউস নাম্বার দি দিব কিবা এটা, মই 00 দিলো। গোটেইখিনি ডিটেলস ইয়াত আপনাদের নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে লব, ঠিক আছে। মই এনে আপনাদের থুলমূলকে দেখাই আছো কারণ এইটো ফিল আপ নকরলে মই আপনাদের ডকুমেন্ট সেকশনলে দেখাবগেই নোৱাৰিম, সেইকাৰণে মই এইটো ফিল আপ কৰি লৈ আছো। আৰু ভিলেজটো আপোনালোকে ইয়াত টাইপ কৰি ল'ব, মই এনেই দেখুৱাইহে আছো, জাষ্ট বাৰে বাৰে কৈ আছো মই আপোনালোকে সঠিককৈ ইয়াত ফিল কৰিব, মই জাষ্ট ডেম'হে আপোনালোকক দেখুৱাই আছো। চ' এই গোটেই ডিটেইলছখিনি আপোনালোকে সঠিককৈ ফিল কৰি ল'ব, তাৰপিছত আপোনালোকে ছেভ এণ্ড নেক্সটত ক্লিক কৰিব। সেভ এণ্ড নেক্সটত ক্লিক করার লগে আপনার যে ডকুমেন্টস আপলোডর সেকশন আপনাদের দেখবলে পাই আছে, ইয়াত এপ্লিকেন্টর ফটো, তারপর আছে প্রুফ অফ ডেট অফ বার্থর বাবে আপনাদের প্যান কার্ড আধার কার্ড আপলোড করব ব্রাউজ সেকশনত গৈ। এই গোটেইখিনি ডিটেলস যদি লাগে আপনাদের আমার ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনত গৈ চাব পারে, ঠিক আছে। তারপর আপনাদের প্রুফ অফ রেসিডেন্সর বাবে আধার কার্ড বা
ভোটার আইডি আপনাদের ইউজ করবো পারে, কাস্ট সার্টিফিকেট অফ ফাদার, যদি নাই আপনাদের রেকমেন্ডেশন লেটার আপনাদের কাস্টর চেয়ারম্যানের পরে লিখে আনব। যদি আপনাদের না জানে সেই বিষয়তো ভিডিও বনায় থাকা আছে, আপনাদের আমার ভিডিও সেকশনত গিয়ে গোটেখিনি ডিটেলস ভিডিও চাব পারে। আর এনি আদার্স ডকুমেন্টসত আপনাদের গাঁভরা সার্টিফিকেট আপলোড করব, কিন্তু ইয়াত স্পেসিফাইড কোনো ঠাই নাই যত আমি এপ্লিকেশন ফর্মখন আপলোড করিম, তার বাবে আপনাদের রিভার্ট ব্যাক আহি আছে। সো এতিয়া মই আপনাদের সিএসসি ই ডিস্ট্রিক্ট লগ ইন করে আপনাদের দেখাম তাত কি অপশন আছে, ঠিক আছে গাইজ। সো আমি আহি যাও আর সেই এপ্লিকেশন ফর্মখন আপনাদের কত পাব সেটাও মই আপনাদের দেখাই আছো। সো প্রথমতে আমি আহি যাও ই ডিস্ট্রিক্ট পোর্টেলত, ইয়াতে আমি আগতে ই গভর্নমেন্ট সার্ভিসত লগ ইন করে লোক, ঠিক আছে গাইজ। ইয়াতে আমি আমার ইউজার নেম আর স্ক্রিন নেম আছে সেটা দিয়ে লগ ইন করে লো। যদি আপনাদের এইটা পাহরি আছে ইয়ার বাবে ভিডিও বনায় থাকা আছে, আপনাদের চাই লোক পারে। সো লগ ইন করে লো। আমি লগ ইন করার পাছত আপনাদের সকলে জানে আমি ইয়ারপর কাস্ট সার্টিফিকেট এপ্লাই করো, গতি ইয়াত কাস্ট সার্টিফিকেট ক্লিক করে আমি গোত ক্লিক করলো। গোত ক্লিক করে আপনাদের আক এবার অনলাইনত ক্লিক করব, অনলাইনত ক্লিক করে আক এবার আপনাদের সাবমিট ক্লিক, অনলাইনত ক্লিক করার লগেলগে যে ফর্মখন আছে সেই ফর্মখন ইয়াত খুলি আহিব। আপনাদের দেখবলে পাইছে এই বিষয়ে মই আর একো নকও, কারণ ইয়াত গোটেখিনি তথ্য আগর দরে আছে। আপনাদের সিলেক্ট করে করে ড্রপডাউনেরপর যে সিলেক্ট করবলগীয়া আছে অপশন সেইখানে আপনাদের সিলেক্ট করব পারে। আজির মেইন টপিকটা হল যে এই এপ্লিকেশন ফর্মটো আপনাদের কত পাব। বহু সংখ্যক ভিউয়ার্সে মোট কমেন্টস করেছে যে এপ্লিকেশন ফর্ম কি হয় বা ফিজিক্যাল ফর্ম কি হয়, এই কত পাওয়া যায়, যেটু আপলোড নকরার বাবে আপনাদের রিভার্ট ব্যাক বেশিকে আছে। সো আপনাদের ডকুমেন্ট সেকশনত আহি গেলে আপনাদের সাবলে পাব এপ্লিকেশন, সরি এপ্লিকেন্ট ফটো, যি নাকি আমি আরটিপিএস পোর্টেলতো দেখবলে পাইছো, যত আপনাদের মই আপনাদের দেখাই দি আছো কম্পিয়ার করে। এপ্লিকেন্ট ফটো ঠিক আছে, ইয়াত এক নম্বরত এপ্লিকেন্ট ফটো আছে, ইয়াতো আছে। দুই নম্বরত আছে প্রুফ অফ ডেট অফ বার্থ, ইয়াতো সেটো আছে প্রুফ অফ ডেট অফ বার্থ। তিনি নম্বরত আছে প্রুফ অফ রেসিডেন্ট, ইয়াতো আপনাদের প্রুফ অফ রেসিডেন্টর বাবে আপলোড করবো আছে। ইয়াত ফাদার কাস্ট সার্টিফিকেট আপলোডর অপশন আছে, ইয়াতো আছে ঠিক সেইদরে কাস্ট সার্টিফিকেট অফ ফাদার। ইয়াত অর বলে ধুনিয়াকে লিখা আছে রিকমেন্ডেশন অফ অথরাইজ কাস্ট, ইয়াতো ঠিক সেইদরেই লিখা আছে ফাদার কাস্ট অর, ইয়াত মেন্ডেটরি নাই, তার মানে আপনাদের অর ধরে রিকমেন্ডেশন অফ অথরাইজ কাস্টর সার্টিফিকেট আপলোড করবো পারে। ইয়াতে আপনাদের এনি আদার ডকুমেন্টস চাবলে পাই আছে, ঠিক সেইদরে আরটিপিএস পোর্টেলতো এনি আদার ডকুমেন্টসর যি অপশন আছে সেইটা দিয়া আছে। তারপর আপনাদের ইয়াত আর একটা অপশন আপনাদের দেখবলে পাই আছে, আপলোড স্ক্যান কপি অফ দ্য এপ্লিকেন্ট ফর্ম, এইটো হল মেইন টপিক। সো এই এপ্লিকেশন ফর্মখন আপনাদের কত পাব, সো বলক মই আপনাদের এতিয়া দেখাই দি আছো সেই এপ্লিকেশন ফর্মটো আপনাদের কত পাব। প্রথমতে আপনাদের আহি যাব ই ডিস্ট্রিক্টর হোম পেজত, যারপর আমি লগ ইন করো, তাত আপনাদের নিশ্চয় দেখবলে পাই আছে ডাউনলোড ডেবল ই ফর্ম। আপনাদের মই এবার দেখাই দিব বিচার যে ইয়াত ডাউনলোডেবল ই ফর্ম বলে লিখা আহি আছে, এইখন আপনাদের সাবলে পাই আছে। সো আপনাদের ইয়াত ক্লিক করিব, ঠিক আছে। আপনাদের ইয়াত ক্লিক করার পিছত যে ফর্ম আছে সেই ফর্মখিনি আপনাদের এপ্লাই করিব, সরি ডাউনলোড করবলে পারিব। ডাউনলোড ই ফর্মত আপনাদের ক্লিক করিলে যে ফর্মর সেকশন আছে সেই ফর্ম খিনি খোল খাই আহিব, কিন্তু আপনাদের ইয়াত দেখবলে পাই আছে নো ফান্ড বলে। সো আপনাদের ইয়াত ক্লিক করিব আর আগফালে যে HTTPS আছে HTTPS:// দি আপনাদের স্লেস স্লেস মারি একবার এন্টার মারিব, ঠিক আছে। আপনাদের যে ফর্মর সেকশন আছে সেই ফর্মর সেকশনটা খোল খাই আহিব, ঠিক আছে। এই HTTPS:// মারি দিব আপনাদের যে ইনকাম সার্টিফিকেট হোক বা বার্থ সার্টিফিকেট হোক বা অন্য কিবা নথি যদি আপনাদের এপ্লাই করে সেই এপ্লাইয়ের ফর্মখন আপনাদের ইয়ারপর পাই যাব। মই আপনাদের ডাউনলোডর সেকশনত দেখাই দি আছো, এইটো হল ডাউনলোডর। যদি আপনাদের সিনিয়র সিটিজেন এপ্লাই করে ইয়াত ডাউনলোড অপশনত ক্লিক করলে সেই ফর্মখন ডাউনলোড হয়ে যাব। ফর্মখন আপনাদের ফিজিক্যালি ফিল আপ করব লাগিব, ঠিক আছে। মই আপনাদের কাস্ট সার্টিফিকেটর ফর্মখন দেখাই দি আছো, কত গল এইখন আপনাদের সাবলে পাইছে কাস্ট সার্টিফিকেটর ফর্ম। ইয়াতে আপনাদের ডাউনলোডত ক্লিক করলে এই ফর্মখন ডাউনলোড হয়ে যাব, ইয়াতে আপনাদের দেখবলে পাই আছে ডাউনলোড হয়ে গেছে। সো এই ফর্মখন আপনাদের এবার খুলি
प्रिंट आउट करी हातेरे फिल आप करी ठीक एदरे फॉर्म खन फिल आप करिबो लागिबो जो तेनेके आमी ऑनलाइन अप्लाई यात करी आसु हेय फॉर्म खन आपनलोके सेम टू सेम तात फिल आप करिबो लागिबो फिल आप करी आपनलोके दुखन पेज या दुटा पेज थाके फर्स्ट पेज एंड सेकंड पेज सो आपनलोके ए दुखन पेज आपनलोके पीडीएफ बनाय ए जी अपलोड सेक्शन आसे तात अपलोड करिबो लागे जिने की आरटीपीएस पोर्टल बा सेवा सेतु पोर्टलत ऑप्शन टू दिया नाय तार बारे बेसिक संख्यक मानुहर रिवर्ट बैक लागिसे सो आशा करिसो ए भिडिओ टु आपनलोकर बारे इनफॉर्मेटिव होबो सो आशा करिसो आजिर ए भिडिओ टु साय आपनलोकर रिवर्ट बैक रिलेटेड जिखिनि इशू आसिले बा प्रब्लेम आसिले डाउट्स आसिले गुटेखिनि आपनलोकर क्लियर होय गल आपनलोके साइसे जे सिटिजन रेजिस्ट्रेशनत केनेका धरनर इंटरफेस थाके तात फिजिकल फॉर्म अपलोड करार एको ऑप्शन ना थाके बा एप्लीकेशन फॉर्म अपलोड करार एको ऑप्शन ना थाके आरो जे सीएससी आईडी लॉगिन करा होय बा जे हकल सीएससी आईडी आसे तेखे थकलर तात एप्लीकेशन फॉर्म खन सबमिट करार जी प्रोसेस आसे बा सुविधा आसे हेतु दिया होइसे तार बारे बेसिभाग सेवा सेतु बा आरटीपीएस जी नेकी रिवर्ट बैकर ऑप्शन टू बेसिके देखिबोले पोवा जाय ठीक आसे गाइस सो आशा करिसे ए भिडिओ टु आपनलोकर गुटेखिनि डाउट्स क्लियर करिसे आरो एनका धरनर इनफॉर्मेटिव भिडिओ पाबर बाबे आपनलोके आमार चेनेलटो सब्सक्राइब कर लबो आरो लगते काखते थाका बेल आइकनटो प्रेस कर लबो जाते एनका धरनर इनफॉर्मेटिव भिडिओ आपनलोके पाय थाके आरो लगते आमाक इन्स्टाग्रामत फलो कर लबो लिंक डिस्क्रिप्शनत आसे सो आजिर बाबे मानते विदाय मागिसो आको एटा इनफॉर्मेटिव भिडिओ लै आपनलोकर सरत हाजिर होमु सो एतेलके टेक केयर बाय बाय गाइस।